ক্যানিং এ গণতন্ত্র বাঁচানোর দাবিতে মিছিল শুভেন্দু অধিকারী। আপনাদের দেখাবো সেই ছবি, গণতন্ত্র বাঁচানোর দাবিতে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যানিং এর ছবি আপনারা দেখছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, মিছিলের ছবি দেখো। দেখো সরাসরি তোমাকে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে এখানে এসেছেন এবং ক্যানিং এর যে হাসপাতাল মোড় সেখান থেকে এই গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু হয়েছে এবং সেই পদযাত্রা কিন্তু গিয়ে শেষ হবে এখান থেকে ঠিক 2 কিলোমিটার দূরে একেবারে মাতলা নদীর কাছে ক্যানিং এর যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে রয়েছে। তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এসেছেন এবং জয়নগর জেলা সংগঠনের তরফে কিন্তু আজকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিধানসভা নির্বাচনের পরে বিভিন্ন জায়গাতে বিরোধীদের যে আক্রমণ করা হয়েছে বা বিজেপি কর্মীদের যে খুন হত্যা করা হয়েছে অর্থাৎ ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি এর আগে একাধিক জেলাতে এই গণতন্ত্র বাঁচাও যাত্রা করলেও সামগ্রিকভাবে বড়ভাবে আজকে যেমন মিছিল দেখা যাচ্ছে এরকম কিন্তু ক্যানিং চত্বরে হয়নি। সেই কারণে কিছুদিন আগেই কর্মসূচি হয় যে এখানেও একই রকমভাবে অন্যান্য জেলার মতন একটি বড় কর্মসূচি হবে গণতন্ত্র যাত্রাকে কেন্দ্র করে, যেখানে মূলত বিধানসভা নির্বাচনের পরে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেই বিষয়টিকে নিয়ে তারা কিন্তু মিছিল করবেন। এখন তুমি দেখতে পাচ্ছ যে ছবি, একেবারে সামনে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাকে কেন্দ্র করে সকাল থেকে এখানে যারা বিরোধী যারা আর কি বিজেপি কর্মী যারা ছিলেন তারা কিন্তু এখানে এসে প্রথমে তারা সমবেত হন এবং তারপর এখান থেকে দীর্ঘ যে 2 কিলোমিটার মিছিলের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে সুকান্ত। কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ তদন্তে সিআইডি। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে 2.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আগেই বিধায়ক কন্যাকে নোটিশ পাঠানো হয়েছিল। এর আগে এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিন ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে সিআইডির গোয়েন্দারা তারা আসেন। দুপুর 1টা থেকে 3:30 পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ওনার মেয়েকে এবং জিজ্ঞাসাবাদের পর সিআইডির আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটিকে একবারে ভিডিওগ্রাফি করা হয়। মূলত যে অভিযোগটা ওঠে কল্যাণী এইমসে চাকরিতে যে নিয়োগ সেই নিয়োগে একটা বেনিয়মের অভিযোগ ওঠে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার দিন ইতিমধ্যেই চাকদার বিজেপি বিধায়কের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে আজকে শুক্রবার দিন দুপুর 1টার সময় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে এসে পৌঁছান সিআইডির গোয়েন্দারা এবং আসার পরে এখানে কিন্তু তারা বাড়িতে যান এবং বাড়িতে যখন গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় একজন আইনজীবী উপস্থিত ছিলেন নীলাদ্রি শেখর দানার মেয়ের সঙ্গে এবং সেই আইনজীবীর উপস্থিতিতে গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটি হয়। প্রায় 2.5 ঘন্টা ধরে এই যে বাঁকুড়ার বিজেপি বিধায়কের বাড়ি সেখানে চলান জিজ্ঞাসাবাদ সিআইডির গোয়েন্দারা। তবে যে বিষয়টা জানা যাচ্ছে যে আজকে যে যে বিষয়গুলো ওনার থেকে জানতে চাওয়া হয়েছে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। আবারও দরকার পড়লে প্রয়োজনীয় দরকার পড়লে পরবর্তীকালে আবারও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে ওনাকে। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে পূর্ণেন্দু সিংহ ও পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ, বাঁকুড়া।